সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অলৌকিক ঘটনা, হঠাৎ আকাশ থেকে পড়া শুরু হলো মাছ। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। ধরুন এক বাদলা দিনে রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ খেয়াল করলেন জলের ফোঁটা নয়, গায়ে টপাটপ মাছ এসে পড়ছে। কেমন অনুভূতি হবে আপনার? ঠিক তেমনটাই হয়েছে হন্ডুরাস শহরের বাসিন্দাদের। দিন দুপুরে আকাশের নিচে দাঁড়িয়ে তারা দেখলেন অঝোরে মাছ নেমে আসছে ওপর থেকে। আমাদের এই মহাবিশ্বে কত কিছুই না ঘটে থাকে, এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা গোটা বিশ্ববাসীকে মুহূর্তেই অবাক করে দেয়, যা সত্যিই বিরল এবং বিস্ময়কর। এরকম অবিশ্বাস্য কিছু ঘটনার ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পেরেছেন, হয়তোবা এর কিছু এখনও রয়ে গেছে অজানা রহস্যের বৃত্তে। তেমনই এক অদ্ভুত রহস্য হন্ডুরাসের এই মাছ বৃষ্টি। তবে হ্যাঁ, বিজ্ঞানের সংস্পর্শে হন্ডুরাসের লোকচার বিদ্যায় মাছ বৃষ্টি এমন একটি সাধারণ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে এ অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা ঘটে মে মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি। প্রথমে আকাশে কালো মেঘ জমে, এরপর শুরু হয় তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বাতাস, বিদ্যুৎ চমক আর বজ্রপাত। অবিরাম এই বৃষ্টির সাথে মাটিতে আসতে পারে অসংখ্য জীবন্ত মাছ। এরকম চলে প্রায় 2 থেকে 3 ঘন্টা, আর বৃষ্টি থেমে যাওয়ার পর শত শত জীবন্ত মাছ পড়ে থাকতে দেখা যায় মাছটির ওপরে। লোকজন এসব মাছ কুড়িয়ে নিয়ে রান্না করে খায়। 1998 সাল থেকে স্থানীয় লোকজন এই প্রাকৃতিক ঘটনার ওপর ভিত্তি করে প্রতি বছর উৎসবেরও আয়োজন করে। ফ্রান্সের প্রকৃতি বিজ্ঞানী এন্দ্রে মেরি এম পেরের মতে আটলান্টিক মহাসাগরে সংঘটিত টর্নেডো উঠিয়ে নিয়ে আসে এই মাছগুলো এবং 200 কিলোমিটার দূরে অবস্থিত হন্ডুরাসের ইউরো শহরে ফেলে। তবে প্রতি বছর একই সময় টর্নেডো আটলান্টিক মহাসাগর থেকে মাছ উঠিয়ে এনে ইউরোতেই ফেলবে, এ ধরনের কাকতালীয় ঘটনা অনেকের মতে অসম্ভব। অনেকের মতে এ মাছগুলো স্বাদুপানির এবং সাঁতরে কাছের নদী কিংবা জলাশয় থেকে ভূগর্ভস্থ জলাধারে আশ্রয় নেয়। ভারী বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে মাছগুলো উন্মুক্ত হয়ে পড়ে। আবার কারো কারো মতে 1856 থেকে 1864 সালে হন্ডুরাসে আসা এক সাধুর কারণে এই মাছ বৃষ্টি হয়। কথিত আছে অনেক অভাবী লোক দেখে সেই সাধু 3 দিন 3 রাত সৃষ্টিকর্তার কাছে অভাবীদের খাবারের চাহিদা মেটানোর মতো কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করেছিলেন। সেই অলৌকিক ঘটনাই হচ্ছে এই মাছ বৃষ্টি, এমনটাই তাদের বিশ্বাস। যাই হোক দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনাদের কী মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।